পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি খাঁটি মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732-624-906। মনে রাখবেন, মৌচাকের মধু মানেই পিস হানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এক ভাই প্রশ্ন করছেন যে কতটা টাকা পয়সা জমা থাকলে, বাড়িতে থাকলে ফেতরা ফরজ হবে? আমরা এখন লকডাউনের কারণে কাজকাম করতে পারিনি, যার কারণে আমরা ফেতরা দিতে পারবো না, তা আমাদের জন্য মাফ হয়ে যাওয়া চাই। এটা হলো ভাইয়ের প্রশ্ন। এই সম্পর্কে আল্লামা ইবনে কোদামা আল মগনির মধ্যে এবং আল্লামা ইবনে হাজম আল মুহাল্লার মধ্যে এবং অন্যান্য ওলামা ইকরাম যেনারা হাদিসের ভাষ্য লিখেছেন, যেমন হাফিজ ইবনে হাজার আসকালানি ফতুল বারির মধ্যে এবং আল্লামা ওবেদুল্লাহ মোবারকপুরি মিরাতুল মাফাতির মধ্যে এবং আরও অন্যান্য ওলামা ইকরাম, ইনারা যে মত পোষণ করেছেন যে যার বাড়িতে ঈদের দিন খাওয়া দাওয়ার পর এতটা টাকা বা এতটা খাদ্যশস্য বেঁচে আছে যার দ্বারাতে ফেতরা দিতে পারবে, তার উপরে ফেতরা ফরজ আছে। আর যার বাড়তি কিছুই বেঁচে নাই, কিছুই নাই, ফেতরা দেওয়ার সমান টাকা পয়সা বা খাদ্যশস্য নাই, তো তার জন্য ফেতরা ওয়াজিব নয়। এ সম্পর্কে সুনান আবু দাউদ একটা হাদিস আছে, কেতাবু জাকাতের মধ্যে, বাবু জাকাতুল ফিতরের মধ্যে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতাল ফিতরে তোহরাতান লিসায়েম ও ফিরায়েতিন তোহরাতান তোহরাতান লিসিয়াম মিনাল লাগবে ওয়া রাফাসে ওয়া তুমাতান লিল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা ফরজ করেছেন রোজাদারকে পাক পবিত্র করার জন্য, রোজার মধ্যে রোজার অবস্থাতে যেগুলো ভুল ত্রুটি হয়ে গেছে এগুলো থেকে পাক পবিত্র করার জন্য, এবং মিসকিনের জেনে খাবার হয়ে যায় এই জন্য ফেতরাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। ওলামা ইকরামদের এই হাদিস থেকে ইস্তেদলালের তারিকা হলো এই যে যে ধনী ব্যক্তি তারও রোজাকে পবিত্র করতে হবে, রোজার মধ্যে ভুল ত্রুটি হয়েছে ওগুলো থেকে তাকেও পবিত্র করতে হবে, আর যে গরিব ফকির সে রোজা রেখেছে তারও রোজাকে পাক পবিত্র করতে হবে। তো যেমন ধনীর উপরে ফরজ, সেরকম ওই ফকিরের উপরে ফরজ হবে যেই ফকিরের বাড়িতে ঈদের দিনের খাবার দাওয়ার পর এতটা খাদ্যশস্য উদ্বৃত্ত আছে যার দ্বারাতে সে ফেতরা দিতে পারবে, তার উপরে ফেতরা ফরজ আছে। আর একটা হাদিস পেশ করছেন, যে হাদিস থেকে ইস্তেদলাল করেছেন আল্লামা ইবনে হাজম, হাদিসটা সহি বুখারির, হাদিস নম্বর 1504। হাদিসটা হলো আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেতরা ফরজ করেছেন প্রত্যেক আজাদ এবং দাসের ওপরে আর প্রত্যেক পুরুষ এবং নারীর ওপরে যারা মুসলমান আছে, মানে মুসলমান নর হোক বা নারী হোক, দাস হোক বা আজাদ হোক, ছোট হোক বা বড় হোক, এই সকলের ওপরে ফেতরা ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তার মানে যে মুসলমানের ওপরে ফরজ, মুসলমান ধনী হোক, গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, দাস হোক, আজাদ হোক, ছোট হোক, বড় হোক, নর হোক, নারী হোক, সকলের উপরে ফেতরা ফরজ। তো যে গরিব সেও মুসলমান, যে ধনী সেও মুসলমান। যেমন ধনীর ফেতরা নিতে হবে, গরিব ফকিরেরও ফেতরা নিতে হবে। এই হাদিস থেকে উনিও ইস্তেদলাল করেছেন আল্লামা ইবনে হাজম, যে যার বাড়িতে ঈদের দিন খাওয়া দাওয়ার পর এতটা খাদ্যশস্য বেঁচে আছে যার দ্বারাতে সে ফেতরা দিতে পারবে, বা এতটা টাকা আছে যার দ্বারাতে খাদ্যশস্য ক্রয় করে ফেতরা দিতে পারবে, তার উপরে ফেতরা ফরজ আছে। আর যার বাড়তে এতটা নাই, ফেতরা দেওয়ার সমান টাকা পয়সা নেই যে খাদ্যশস্য কিনে দিবে ফেতরা, বা বাড়িতে খাদ্যশস্য নেই, ঈদের দিন খাওয়া দাওয়ার পর বাঁচবে না, তার জন্য ফেতরা ফরজও নাই। আশা করি বুঝে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর ডুপ্লিকেট নয়, এবার খাঁটি, গ্রামগঞ্জে গাছে পাহাড়ে লেগে থাকা খাঁটি মৌচাকের মধু আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের দিনী ভাই আব্দুল কাইয়ুম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, খাঁটি মৌচাকের মধু পেতে স্ক্রিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ করুন।